আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সন্ত্রাস জঙ্গিবাদ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা পরিষদ সভাপক্ষে 14 জুন বুধবার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম তপাদার, সহকারী কমিশনার মনিজা খাতুন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কণ্ঠশিল্পী সামিনা ইয়াসমিন, পালং মডেল থানার পুলিশ পরিদর্শক শরীফুল ইসলাম, মিডিয়া সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সন্ত্রাস জঙ্গিবাদ মাদক চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ের দিকে নির্দেশনামূলক বক্তব্য দেন ইউএনও। আগামী ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও মহাসড়ক সহ বিভিন্ন সড়কে যানজট নিরসনে নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকেও আমাদের চেয়ারম্যান মহোদয়কে সকলকে অনুরোধ করবো যে আপনাদের ইউনিয়নে এবারও সেরকম কোনো আশঙ্কা থাকলে আগেই বলবেন, আমরা এই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের সে বিষয়ে আমরা ব্যবস্থা করতে পারছি। সকলের জন্য আজকের এই মুক্ত আলোচনার জন্য অপেক্ষা করে দিচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা নির্দিষ্ট কোনো বিষয়ে যদি এই মিটিংয়ের